আসসালাম আলাইকুম বন্ধুরা ভেরি গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকালে আমি সব কাজ গুছিয়ে হোমস্টে গুছিয়ে অফিসের কাজগুলো কমপ্লিট করব এই জন্য তাড়াতাড়ি আটটা বাজে এর মধ্যে অফিস শুরু করে দিয়েছি কারণ আজকে একটু কলকাতায় যাব কিছু শপিং আছে আমার পার্লারের জন্য কিছু প্রোডাক্ট কিনতে হবে প্রোডাক্ট শেষ হয়ে গেছে সেটার জন্য আর রোশানের কালকে ম্যাথস এক্সাম ওকে ম্যাথসও করাবো অফিসের কাজ কমপ্লিট করে বারোটার দিকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে অফিসে কাজ মোটামুটি গুছিয়ে রোশানের ম্যাচ সিক্সটি পার্সেন্ট করিয়ে ফেলেছি ফর্টি পার্সেন্ট এসে করাবো তো আমাদের পাশে যে একজন ড্রাইভার দাদা আছেন গ্রোসারি সব চালান আবার উনি গভর্নমেন্টের ড্রাইভার ছিলেন তো পাশাপাশি ড্রাইভিংটাও করেন তো ওনাকেই নিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো উনি চেনেন সব কিছু যেহেতু অনেক চলেছেন আর গাড়িটা পার্কিংটা করেছে ওইখানেই বাগরি মার্কেটের পাশে একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের নিচে কার পার্কিং আছে ওখানেই রেখেছি সবসময় আমরা পার্কিংটা করি পঞ্চাশ টাকায় আজকে মানে এত রাশ আজকে পার্কিং পার আওয়ারে একশো টাকা এবার যদি এক ঘন্টা বিশ মিনিট হয় তাহলে আপনার দুশো টাকা দিতে হবে আপনি দু ঘন্টা থাকেন আর না থাকেন এক ঘন্টা ক্রস করলেই দুশো টাকা কিছু করার নাই গাড়িটা বড় ছিল মানে সাথে নিয়ে যেতে পারছিলাম না পার্কিং প্লেস পাওয়াটাও টাফ বড় গাড়ি সহজে পার্কিং দিতে চান এটা একটা কলকাতার ডিসঅ্যাডভান্টেজ মানে আর্লি যেতে হয় মর্নিংয়ে যেতে হয় আমি যেহেতু লেট করে ফেলেছি তো ওই এই একশো টাকা দিয়ে পার্কিং করে নিলাম দেড় ঘন্টা হয়ে গেল সেই জন্য আমার দুশো টাকা পার্কিং দিতে হলো পার্কিং চার্জ দিতে হলো আর এই আমি চলে আসছি পার্কিং থেকে ধরুন দশ মিনিটে হাঁটার রাস্তা বাগরি মার্কেট তো এখানে আসলাম আপনারা যারা নিউ মার্কেটে শপিং করেন আর একই জিনিস আপনারা যদি বা মার্কেটে শপিং করেন অনেকটুকু দামের ডিফারেন্স পাবেন প্রোডাক্ট কোয়ালিটি সেম থাকবে জেনুইন প্রোডাক্ট আছে আবার ডুপ্লিকেট প্রোডাক্ট আছে ওটা আপনাকে একটু চিনে নিতে হবে তবে প্রাইসের দিক থেকে বাগরি মার্কেট অনেক রিজনেবল দেন নিউ মার্কেট কারণ আমি একই প্রোডাক্ট নিউ মার্কেট এবং বাগরি মার্কেট দুটো দুটো জায়গা থেকেই কিনে দেখেছি নিউ মার্কেট থেকে কেনাটা অনেকটুকু লস এই জন্য আমি বাগরি মার্কেটে চলে আসি আর পার্লার প্রোডাক্টের জন্য বেস্ট হচ্ছে বাগরি মার্কেট কারণ এখানে প্রচুর শপ আছে প্রচুর শপ এই যে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন বাগরি মার্কেটে ঢোকার রাস্তাটা দুপাশে এত দোকান এত দোকান মানে হেন জিনিস নাই যে এখানে নাই তো ঢুকতে ঢুকতে খিদে লেগে গেছে তো ভাবলাম কিছু একটু খেয়ে নিই তো বাইরের খাবারটা আমি খুব একটা পছন্দ করি না এখানে ফলের দোকানটা দেখলাম যে ফলগুলোকে ছিলে কাভার করে রাখছে তো ওনাকে বললাম যে ঠিক আছে আমাকে ফল দেন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তো আমি বললাম যে ঠিক আছে আমাকে বিশ টাকার একটা বাটি দেন তো উনি দিলেন তার মধ্যে পেপে সফেদা কলা তারপরে দিলেন হচ্ছে তরমুজ এই মিলে বিশ টাকার ফল উনি কাটলেন আমার জন্য বিশ টাকার ফল খেয়ে নিলাম পাশেই একটা দোকান আছে সেই দোকানে স্ট্রবেরি ছিল তো ওনাকে জিজ্ঞেস করলাম যে স্ট্রবেরিগুলো যে কত করে ইয়ে বক্স বক্সে সুন্দর করে র্যাপিং করে রেখেছে এই যে দেখুন স্ট্রবেরিগুলো বক্সের মধ্যে রেখেছে আর বড় বড়ো আঙ্গুরও ছিল আর পিস গ্রিন পিস স্ট্রবেরিগুলো জিজ্ঞেস করলাম কত করে বক্স বলে ফর্টি টাকা বক্স পার বক্স এক বক্সে বেশ কয়টা আছে কিন্তু অসুবিধা হলো স্ট্রবেরিগুলো অনেক ছোটো ছোটো তাই আর কিনলাম না তো যেতে যেতে দেখুন এই যে দুই দিকে কি নাই বাচ্চাদের খেলনা পুতুল থেকে শুরু করে ছেলে বাচ্চাদের বল মহিলাদের কিচেনের যত বাচ্চাদের ড্রেস কিচেনের যত জিনিসপত্র আছে ঘরের সাজানোর যত জিনিসপত্র আছে ড্রয়িং রুমের যত জিনিসপত্র আছে সব কিছু এখানে পাওয়া যায় এবং আপনি হোলসেল প্রাইসে কিনতে পারবেন তো ফাইনালি আমি চলে আসলাম এই দোকানটাতে এই দোকানটা খুঁজে পেতে সবসময় আমার লেট হয় তো ফাইনালি আজকে খুঁজে পেলাম দোকানটার নাম হচ্ছে বিউটি জাংশন বিউটি জাংশন এখানে আমি লোটাসের প্রোডাক্ট নিয়ে নিলাম তারপর এখানে গ্রেপস অ্যান্ড ওয়াইনের একটা ফেসিয়াল আছে সেটা হচ্ছে আপনার মিক্সড ফ্রুট আছে ফেশিয়াল এটার গোল্ড ফেশিয়াল আছে তো আমি এখানে তিনটা নিলাম গ্রেপস অ্যান্ড ওয়াইনের একটা নিলাম গোল্ডের একটা নিলাম আর মিক্সড ফ্রুট পাঁচটা ফল দিয়ে ওটা করা সেটা নিলাম কারণ মহিলাদের স্কিন অনেক সেন্সিটিভ থাকে রোজ ওয়াটারটা নিলাম যেটা ক্লিনজিং ইউজ ক্লিনজিংয়ের পরে ইউজ করা হয় তারপরে ওয়াক্স স্ট্রিপ নিলাম ওয়াক্স ট্রিপগুলো ওখানে ভালো পাওয়া যায় আর সবচেয়ে বড় প্রবলেম ফেস করছিলো ওয়াক্সের এখানে লোকালি পাওয়া যায় না ফালতু জিনিস আর সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট পেয়েছি ফেস ফেস ওয়াক্স যেটা খুব সুন্দর বিট বিট আবার এখানে খুব ভালো হেনা পেলাম চুলের হেনা যে হেনাটা হার্বাল হেনা একটা জিনিস হানি ন্যাচুরাল চকলেট ওয়াক্স দারুণ জিনিস প্রোডাক্টটা বেস্ট নাম্বার ওয়ান কোয়ালিটি অনেক ধরনের ওয়াক্স আছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট এই দাদার এইখান আমার যাত্রা শুরু হচ্ছেন পার্লারের রাজনীশ দাদা উনি আমাকে ভেরি গুড অ্যাডভাইস করেন সব সময়। দাদা কোনো প্রোডাক্ট কিনতে গেলে প্রথমে জিজ্ঞেস করেন যে আপনার কাস্টমার ক্লায়েন্টরা কোন রেঞ্জের এবং ওনাদের স্ট্যান্ডার্ডটা কি উনি সেই অনুযায়ী প্রোডাক্ট দেন আর ওনার কাছে নাই এমন কোনো প্রোডাক্ট নেই সব ধরনের প্রোডাক্ট আপনি হেয়ার কালার হাইলাইটার থেকে শুরু করে ফেসিয়ালের ক্লিনজিংয়ের ডিটেনের চুলের স্ট্রেটনিং স্মুথনিং তারপর আপনার স্ক্রাব ক্লিনজিং সব ধরনের তারপর আপনার স্পা আর দারুণ একটা প্রোডাক্ট আছে ওনার এইখানে চন্দনের বডি অ্যাথনিকের দারুণ প্রোডাক্ট এটা যেটা আমরা স্ক্রাব আর জেল ক্রিম এগুলো ইউজ করি আর অ্যালোভেরা জেল সেটাও খুব ভালো ওনার অ্যারোমার প্রোডাক্টগুলোও দারুণ অ্যারোমার প্রোডাক্টটা অনেকটাই লোটাসের সিমিলার প্রোডাক্ট সিমিলার আউটপুট এরোমার রাদার লোটাস থেকে এরোমার আউটপুট আমরা অনেক ভালো পাই তারপরে এখানে এর যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট প্রোডাক্টগুলো দারুণ প্রোডাক্ট আমি একদম পার্লারটা শুরুই করেছি ওনার থেকে প্রোডাক্ট নিয়ে এবং আজ অবধি আমার পার্লারে কোনো রকমের কমপ্লেন আসেনি জিরো কমপ্লেন এবং কারো কোনো ক্ষতি হয়নি এই যে দেখুন বায়োটিকের প্রোডাক্ট আছে এখানে তারপরে ম্যাক্স গ্লোরও প্রোডাক্ট আছে যে যে ভিএলসিসির প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন এখানে ক্যারেটিনের যে প্রোডাক্টগুলো সেগুলো আছে তারপর ফেমের প্রোডাক্টগুলো আছে এখানে ব্লিচ করার যে প্রোডাক্টগুলো সেগুলো আছে মানে এখানে এমন কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টগুলো পার্লারে ইউজ হয় কোয়ালিটি ক্লাস থেকে শুরু করে তবে ওনার কাছে কোনো ডাউনগ্রেডের প্রোডাক্ট উনি রাখেন না এটা সবচেয়ে বড় কথা যেটা উনি মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে উনি প্রোডাক্টগুলো রাখেন উনি অনেক সময় আছে অনেক সস্তা দামের অনেক নন ব্র্যান্ড প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো উনি কখনোই রাখেন না ওনার এখানে পাওয়া যায় না আর এই যে দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদা হচ্ছে ওনার এইখানে এমপ্লয়ি হি ইজ ভেরি হেল্পফুল ভেরি হেল্পফুল ফ্রম ডে ওয়ান যখনই আমি যাই উনি খুবই হেল্প করেন এবং নতুন কি প্রোডাক্ট আসছে এবং কোন প্রোডাক্টের আউটপুট মানে অন্যান্য পার্লার যারা চালাচ্ছেন তারা কি দিচ্ছেন সেটা উনি আমাকে বলেন তো আজকে উনি সবসময় আমার প্রোডাক্টগুলোকে মানে নিতে গাড়িতে নিতে উনি হেল্প করেন আজকে একই কাজ করছেন যাওয়ার সময় দুপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দুপাশে প্রোডাক্টগুলো দেখেন সেফটিফিন থেকে শুরু করে কটন বার্ট থেকে শুরু করে গার্ডার যেগুলোকে আমরা ইলাস্টিক বলি কার্পেট তারপরে টেবিলের ম্যাট বিছানার চাদর তারপরে হচ্ছে আপনার পাপোস ন্যাপতলিন মানে যা কিছু চান বাচ্চাদের খেলার বল তা তালা কিচেনের জিনিস টিস্যু তারপরে প্লাস্টিক প্লাস্টিকের প্রোডাক্টে তো ভর্তি একদম প্লাস্টিকের প্রোডাক্ট অনেক বেশি অনেক বেশি অনেক বেশি হোলসেলে বিক্রি হয় এখানে সব কিছু অনেক রিজনেবল প্রাইসে কিনা যায় কসমেটিক্স প্রোডাক্ট বলেন যত ধরনের প্রোডাক্ট আছে কসমেটিক্সের তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন ডিজাইন বোতল পাওয়া যায় বাচ্চাদের জন্য আপনি ঘর সাজানোর বাচ্চাদের প্রোডাক্টগুলো তো আছেই তাছাড়া আপনি যদি ঘর সাজাতে চান ড্রয়িং রুম বা ধরুন সুইমিং পুলের জিনিস সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় তাছাড়া হচ্ছে আপনার সবচেয়ে যেটা এখানে আকর্ষণীয় রাস্তার দুই দেখছিলাম এত এত বেশি বেশি ডল ডল সুন্দর সুন্দর নতুন নতুন ডলের কালেকশন এসছে বাচ্চাদের আর এখানে আপনার আরো যে জিনিসগুলো অনেক ড্রাই প্রোডাক্ট এখানে পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে তারপরে ফ্লাওয়ার দেখেছে অনেক যে ফ্লাওয়ার গুলো পাওয়া যায় বেডশিট পাওয়া যায় অনেক দুইটা তিনটা একসাথে কিন্তু রাস্তাটা বেশ কনজেস্টেড থাকে সব সবসময় মানুষজন ভ্যান গাড়ি তারপর ওই যে জিনিসগুলো ক্যারি করে যে ক্যারিয়ার ওই গাড়িগুলো মানে হাঁটতে প্রচণ্ড প্রবলেম হয় কিন্তু মানে ঠেলে ঠেলে যেতে হয় প্লাস্টিকের যত জিনিস আছে আপনার মানে প্লাস্টিকের ম্যাট হোক প্লাস্টিকের আপনার টেবিলের কাভার হোক সবকিছু এখানে পাওয়া যায় আপনি এই একটা জায়গা থেকে আপনি যত ধরনের শপিং আছে কিচেন থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে বেডরুম ড্রয়িং রুম প্রত্যেক রুমের যা যা লাগে মানুষের নিত্য প্রয়োজনীয় সব এখানে পাওয়া যায় তো আমরা যখন মার্কেট থেকে বের হলাম তখন গাড়িকে আগেই ফোন করে দিয়েছি ড্রাইভার দাদাকে উনি চলে আসতেছেন ওইখান থেকে পার্কিং থেকে আসতে ধরুন দশ মিনিটের মতো লাগে ততক্ষণ দাদা কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট আছে সে কার্টুনটা মাথায় করে আমার সব যিনি প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছেন উনি এবং উনি গাড়িতে উঠিয়ে দিয়ে তবে উনি যাবেন তার আগে অবধি যাবেন না এবং প্রতিবারই উনি এই কাজটা আমাকে হেল্প করেন হ্যাঁ অন্যান্যদের নিজেরা নিয়ে যায় প্রোডাক্ট আমি যেহেতু একটু একবার যাই বেশি করে প্রোডাক্ট নিয়ে আসি তো উনি সময় আসেন যে আমি তো আছি আমি আপনাকে পৌঁছে দিব আর ম্যাক্সিমাম সময় বিশ টাকা তিরিশ টাকা এইরকম তাকে মানে টিপস দিই কিন্তু আজকে তাকে আমি একটু বেশি করে দিলাম আজকে কারণ এত কাইন্ডফুল এত সুন্দর বিহেভিয়ার অনেক তো ভাবছিলাম পঞ্চাশ টাকা দিব পরে ওনাকে আমি একশো টাকাই দিলাম যে আপনি ঠিক আছে আপনি রেখে দেন এটা আপনার কাছে তো উনি ওইখানে রাখলেন গাড়িটা আসলো গাড়িতে উঠালেন উঠিয়ে তারপরে উনি গেলেন এবং উনি নিশ্চিত করলেন যে প্রোডাক্টের কোনো ক্ষতি হচ্ছে না যতক্ষণ না গাড়িটা আসলো ততক্ষণ সে ওখানে দাঁড়িয়ে থাকলো প্রোডাক্টগুলো গাড়িতে তোলার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি যাওয়ার পথে রাস্তার দুই ধারটা আমি আপনাদেরকে দেখাবো এখানে বিশেষ করে কলকাতাতে যে জিনিসটা মানে দেখার মতো হচ্ছে এইখানে যে বিল্ডিংগুলো আছে পুরাতন ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো ব্রিটিশরা যখন এখানে শাসন করেছিল এই বাংলাকে তখন যে বিল্ডিংগুলো করেছিল সেই বিল্ডিংগুলোকে অ্যাজ ইট ইস বেঙ্গল কলকাতায় রেখে দিয়েছে এবং অনেকগুলো বিল্ডিং আছে এত পুরাতন যে বিল্ডিং এর গায়ে গাছ উঠে গেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিল্ডিং এর কালার ওই ব্রিটিশ যে কালারটা ওই কালারটাই আছে যেগুলো সাদা সাদা আছে যেগুলো ব্রিক কালারের ব্রিক কালার আছে সেই কালার গুলোতে কোনো চেঞ্জ আনেনি আরেকটা যেটা জিনিস আমি এই ভিডিওগুলো করেছি দেখানোর জন্য সেটা হচ্ছে যখন এই গাছের দুই ধারে দেখেন কি সুন্দর লাল ফুল ফুটে আছে শিমুল পলাশ কৃষ্ণচূড়া দুই দিকে যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছিল আর সবচেয়ে বড় কথা যে ঢাকার রাস্তায় যখন যাই তখন দেখা যায় মানে রাস্তার দুই ধারে কোনো গাছপালা খুব একটা দেখা যায় না শুধু কিছু কিছু এরিয়া বাদে কিন্তু এইখানে কলকাতার সব হচ্ছে যে এটা বড় ব্যাপার অনেক পুরাতন পুরাতন অনেক বড় বড় গাছ রাস্তার দুই ধারে এবং অনেক অনেকটুকু জায়গা খালি রাখা আছে তো যখন গাড়ি দিয়ে যাই যতটাই গরম পড়ুক গরমটা কিন্তু খুব একটা লাগে না কারণ গাছগুলো এত বড় বড় রোডটাকে প্রায় মানে ছায়ার মতো করে রাখে দুই ধার দিয়ে গাছটা মানে রাস্তার উপরে ডালাপালাগুলো আছে এবং গাছগুলো এত তো চৌরাচর এত মোটা মোটা গাছ যে প্রায় মনে হয় পঞ্চাশ বছর একশো বছর পুরানা গাছ আছে হ্যাঁ দেড়শো দুইশো বছরের পুরানা গাছ আছে যে গাছগুলো আছে আর যাচ্ছি আমরা ট্রমা কেয়ার সেন্টারের পাশে দিয়ে আমরা যাচ্ছিলাম রাস্তায় খুব একটা ট্রাফিক ছিল না একটু সিগন্যাল আমরা পেয়েছি কিন্তু খুব স্মুথলি চলে গেছে স্মুথলি ঘরে চলে আসছি কারণ ওই রকম ট্রাফিক আমরা পাইনি আরেকটা মজার জিনিস আমি এইখানে আপনাদেরকে দেখাতে চাই ঢাকাতে যখন রাস্তা দিয়ে যাই যেখানেই তাকাই সেখানেই জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি দেখতে পাই আমাদের আরেকজন যার ছবি দেখতে পাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পাই ঠিক তেমনি ওয়েস্ট বেঙ্গলে একটা মজার জিনিস এখানে দেখতে পাই সেটা হচ্ছে রাস্তার দুধারে যেখানেই দেখবেন কালার করার সুযোগ আছে রং করার সুযোগ আছে সেই রংটা হচ্ছে ব্লু আর হোয়াইট এই যে একটা এখানে প্লেস করেছেন যেখানেই দেখবেন গ্রিল বলেন পিলার বলেন বিল্ডিং বলেন ম্যাক্সিমাম বিল্ডিংগুলোর কালারই হচ্ছে ব্লু আর হোয়াইট রোডের দুই ধারে গ্রিল ওয়াল সবগুলো কালার হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট ইভেন রোডের যে ধারটা ধারে ওইটাও হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট স্পিড ব্রেকার আছে ব্লু অ্যান্ড হোয়াইট অনেক বিল্ডিং আছে যেগুলি পলিটিক্যাল বিল্ডিং বা গভর্নমেন্ট বিল্ডিংয়ের কালারগুলোতে আছে বাই ডিফল্ট ব্লু অ্যান্ড তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার স্বল্প অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে শপিংয়ের কলকাতা শপিংয়ের আপনারা যদি হোলসেলে প্রোডাক্ট কিনতে চান আপনারা ওই বাগড়ি মার্কেটে যেতে পারেন নিউ মার্কেটে না যেয়ে কারণ ওখানে খুব ভালো প্রোডাক্ট পাওয়া যায় আমার ভিডিওর কোনো কিছু যদি আপনাদের ভালো থাকে আমি যদি কোনো ভুল করে আপনারা ক্ষমা সুন্দর দেখবেন কারণ আমি আমার মন থেকে বলি এবং সত্য কথাটা বলার চেষ্টা করি বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে আমি মার্কেট থেকে এসে রোশানের ম্যাথস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন ও একটু প্র্যাকটিস করছে কালকে ওর ম্যাথস এক্সাম আছে মেয়েরও কেমিস্ট্রি এক্সাম আছে তো আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি রাতের জন্য তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো রকম ইনফরমেশন আপনার আমার ভিডিও থেকে পেয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আমার অনেক ভুল হতে পারে যেহেতু আমি ব্লগ এক্সপার্ট না কিন্তু আমি চেষ্টা করি আমার ছোটো ছোটো অভিজ্ঞতাগুলো যেগুলো শেয়ার করার প্রয়োজন মনে করি আমি সেগুলোই শেয়ার করি সব কিছু শেয়ার করা যায় না পাবলিকলি তো আপনাদের যদি কোনো কিছু উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি মূল্যবান পরামর্শ থাকে আমাকে বলবেন আমি সেটা ডেভেলপ করার চেষ্টা করব আমার ভুলভাল ভুল যদি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল তো সেই ভুলটা হয়তো আমারও আছে কোনো মানুষই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট না রাইট না তো সেটা বলেই আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ গুড নাইট বাই বাই টেক কেয়ার